হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে ডিসেম্বরের রাশিফল, জেনে নেবো ডিসেম্বর মাসটা কেমন যাবে না যাবে মকর রাশির মানুষদের জন্য। তার আগে আরেকটি জিনিস আপনাদের অতি অবশ্যই জানতে হবে, যেটি হচ্ছে স্যাটার্নের ট্রানজিট এবং জুপিটারের ট্রানজিট। এই দুটি ট্রানজিট নিয়ে আমি ভিডিও আপলোড করেছি, এখনও যারা দেখেননি আমি গিয়ে বলবো দেখে নিতে। আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, কারণ দেখে নিলে কিন্তু আপনাদেরই সুবিধা হবে জানতে 2020 সালের এই যে পরিবর্তন আপনাদের লাইফে কি প্রভাব ফেলবে না ফেলবে, আপনাদের কি করণীয় কি করণীয় নয়, কি ডিসিশন নেবেন, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অতি অবশ্যই গিয়ে দেখে নিন এই এফেক্টগুলো আপনাদের কি প্রভাব ফেলছে না ফেলছে। তাহলে চলুন জেনে নিই মকর রাশির কেমন যাচ্ছে ডিসেম্বর মাসটা। তাহলে ফার্স্টে যেটা দিয়ে বলবো, মকর রাশির মানুষদের জবের জন্য বলবো, মকর রাশির মানুষদের কিন্তু ভালো সময় অলরেডি স্টার্ট হয়ে গেছে। মকর রাশির মানুষদের কিন্তু ডিসেম্বর মাসটা খুব ভালো, যারা জবের জন্য এতদিন ধরে অন্য হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, ঠিকঠাক মনের মতো একটা জব পাচ্ছিলেন না, তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। ইন্টারভিউ যদি ফেস করেন এই সময় খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। যারা জবে প্রমোশন পাচ্ছিলেন না, অনেক দিন ধরে ট্রাই করছিলেন ঠিকঠাকভাবে প্রমোশন হচ্ছিল না, তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। আপনাদের প্রমোশন কিন্তু এই জায়গায় হয়ে যাবে, কাজের জায়গায় আপনাদের মান প্রতিষ্ঠা কিন্তু অনেক গুণ বৃদ্ধি পাবে এই সময় আপনারা দেখতে পাবেন। যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা ভালো, তাদের কোথাও গিয়ে ট্রান্সফার হয়ে যেতে পারে। যারা অনেক দিন ধরে হন্যে হয়ে চেষ্টা করছিলেন ট্রান্সফারের জন্য হচ্ছিল না, তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। যারা বাইরে গিয়ে জব করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো, তারা কাজের জায়গায় ভীষণভাবে সফলতা পাবেন। আপনারা অনেক অল্টারনেটিভ ওয়ে পাবেন নিজের যোগ্যতাটাকে প্রুভ করার জন্য, এই জিনিসটা কিন্তু খুব ভালো। এটা যারা বাইরে জব করেন তাদের জন্য হবে, যারা বাইরে যেতে চাইছেন জবের জন্য তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো, তারা ট্রাই করুন, এই সময় কিন্তু হয়ে যাবে। কেমন জব এই সময় ভালো যাচ্ছে, যারা ধরুন অনলাইন কোনো কাজ করেন তাদের জন্য ভালো, যারা আইটিতে জব করেন তাদের জন্য ভালো, যারা ব্যাংকে জব করেন ভালো, যারা সেলস বা মার্কেটিংয়ে আছেন তাদের জন্য ভালো, যারা কোনো টেকনোলজি রিলেটেড কোনো কাজ করেন তাদের জন্য ভালো, যারা ইলেকট্রিকের জব করেন তাদের জন্য ভালো, এই এই জবের জন্য সময়টা কিন্তু খুব দুর্দান্ত। আপনাদের জন্য খুব ভালো নিউজ ফার্স্টেই হলো, এটা দিয়ে শুরু করলাম। এবার জানবো কি আপনাদের বিজনেস কেমন যাবে। জবের পাশাপাশি কিন্তু বিজনেসটা আপনাদের জন্য ভালো, তবে আমি বলবো নতুন কোনো বিজনেসে ইনভেস্ট অন্তত এই মাসটা করবেন না। নতুন বিজনেসে ইনভেস্ট করার জন্য মাসটা কিন্তু খুব একটা ভালো না। যে বিজনেসগুলো আছে সেই বিজনেসগুলো খুব ভালো, বিজনেসে আপনারা খুব ভালো গ্রোথ দেখতে পাবেন, কাস্টমারের সাথে বন্ডিং ভালো হবে, বিজনেসে আটকে থাকার টাকা কিন্তু আপনারা এই সময় খুব ভালো ভাবে পেয়ে যাবেন, খুব একটা মানে সমস্যা পোয়াতে হবে না। এতদিন ধরে যে সমস্যাগুলো পোয়াতে হচ্ছিল সেই সমস্যাগুলো পোয়াতে হবে না। পার্টনারশিপ বিজনেসের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো। যারা ফরেন কান্ট্রির সাথে বিজনেস করেন তাদের জন্য সময়টা ভালো, তাদের বিজনেস খুব ভালো গ্রোথ করবে। কোন কোন বিজনেস ভালো যাবে, অনলাইন বিজনেস ভালো যাবে, সেলস মার্কেটিংয়ের বিজনেস ভালো যাবে, টেলিকমিউনিকেশন বিজনেস কিন্তু খুব ভালো যাবে, আইটি রিলেটেড বিজনেস ভালো যাবে, এডুকেশন রিলেটেড বিজনেস কিন্তু খুব ভালো যাবে, এই এই বিজনেসগুলো কিন্তু এই এই মাসটা খুব ভালো আপনাদের যাবে। ম্যারিড লাইফ কেমন যাবে, ম্যারিড লাইফও কিন্তু খুব ভালো মকর রাশির মানুষদের জন্য। এতদিন ধরে সমস্যাগুলো যে অ্যারাইজ করেছিল সেই সমস্যাগুলো কিন্তু মিটে যাবে, পার্টনারের সাথে বন্ডিং কিন্তু খুব ভালো হবে। তবে আর একটা কথা বলবো, ফ্যামিলির কোনো পার্সনের জন্য কিন্তু আপনাদের মধ্যে সমস্যা তৈরি হবে, যেটা আপনাদের নিজেদেরকে ম্যানেজ করতে হবে। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো, বন্ডিং ভালো, সব ঠিক আছে, কিন্তু বাইরের কোনো পার্সনের জন্য কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে। এবার জানবো প্রেমজ যোগ কেমন, প্রেমের ব্যাপারে সময়টা কিন্তু ভালো বলবো। নতুন প্রেম আসার চান্স আছে, পুরনো প্রেমগুলো মোটামুটি যাবে, খুব একটা কিন্তু সমস্যার কিছু থাকছে না। এবার জানবো আপনার হেলথ কেমন, হেলথ নিয়ে কিন্তু একটু টুকিটাকি ইস্যুস থাকছে, যারা ধরুন নি প্রবলেম আছে সেগুলো বাড়বে, যাদের কোনো হার্ট রিলেটেড প্রবলেম আছে বাড়বে, নার্ভের প্রবলেম কিন্তু বাড়বে, কান রিলেটেড প্রবলেম আছে এই সমস্ত প্রবলেম কিন্তু বাড়বে। তবে এই প্রবলেমগুলোর কিন্তু আপনারা ভালো একটা ওয়ে পেয়ে যাবেন এই প্রবলেমগুলোকে ঠিক করার জন্য, এই জিনিসটা কিন্তু খুব ভালো। ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকবে, ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু খুব দুর্দান্ত থাকছে, আপনাদের সেভিংস খুব ভালো হবে। আপনারা যদি এই সময় কোথাও ইনভেস্ট করেন সেই ইনভেস্টটাও কিন্তু আপনাদের খুব ভালো রেজাল্ট দেবে। আপনাদের কোথাও থেকে ধরুন অর্থ পাওয়ার ছিল এতদিন ধরে পাচ্ছিলেন না, অর্থ আটকে ছিল, সেই অর্থটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেটা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন। যারা এতদিন ধরে চেষ্টা করছিলেন কি কোথাও গিয়ে জমি বাড়ি এগুলো কিনবো হচ্ছিল না, তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো
এবার জানবো আপনাদের সন্তান যোগ কেমন। সন্তান যোগও কিন্তু এই সময় খুব ভালো। আপনাদের ভ্রমণ যোগ কেমন, ভ্রমণ যোগও কিন্তু এই সময় ভালো। এবার জানবো বিবাহ যোগ কেমন, বিবাহ যোগও কিন্তু এই সময় ভালো। যদি 15 তারিখের আগে করেন তাহলে 15 তারিখের আগে বিবাহ সংক্রান্ত সমস্ত আলোচনা, বিয়ে, এই কনসেপ্টগুলো সেরে নিন। 15 তারিখের পর কিন্তু একটিও ভালো না, অ্যাটলিস্ট 14 তারিখের আগে করে নিন। 15 তারিখ 14 তারিখ এই দুটোর মধ্যে করলেই কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা দেখতে পাবেন। এবার জানবো আপনাদের এডুকেশান কেমন যাবে। এডুকেশানও খুব ভালো যাবে। কম্পিটিটিভের জন্য পড়াশোনা করেন তাদের জন্য ভালো। যারা ধরুন স্কুল স্টুডেন্ট আছেন তাদের জন্য সময়টা ভালো। স্কুল স্টুডেন্টদের কিন্তু পড়াশোনা অনেকটা গ্রোথও কিন্তু এই সময় দেখা যাবে। যারা ভাবছেন পিএইচডি লেভেলের কোনো পড়াশোনা করবেন তাদের জন্য সময়টা ভালো। যারা পড়াশোনার জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো। ওভারঅল এই মাসটা কিন্তু মকর রাশির মানুষদের জন্য খুব দুর্দান্ত একটা সময় বলা যেতে পারে। তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমার কমেন্ট সেকশানে এসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর একটি কথা হলো, যেটা হচ্ছে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে আপনার ফ্রেন্ডস, আপনার ফ্যামিলির লোকজনও ভিডিওটি দেখে এই থেকে হেল্প পায়। তাহলে বন্ধুরা টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।